আরে ডু লাইক ইট? ভাই মজা হয়েছে। খেয়েও বিশ্বাস করতে পারবা না এই গুঞ্জি আমার অত টেস্ট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক হল, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব, আমার বিশ্ব যে যেখান থাকি, যে যে দেশটা কি, আমার এই ভিডিওটা উপভোগ করা আমি সবকে জানাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমার বন্ধুদের জন্য নিয়ে আসলাম একটা তান্দুরি চিকেন। তো তান্দুরি চিকেনটা যখন আমি করি, আমি স্লো স্লো করিয়া দেখাই। তান্দুরি চিকেনটা যখন আমি করি, কেন আমি আট পিস চিকেন নিছি, দেখতাম পারেন আমরা 8 পিস চিকেন নিছি। তো আমি একটু পানিটা জোড়াইয়া নিই, যে একটু পানি বার হয়ে গেছে। আর তান্দুরি চিকেনটার মাঝে আমি নিছি 1 স্পুন আদা এবং লাইক 1 স্পুন গার্লিক। গার্লিকটা কিন্তু এখনো ফ্রেশ আছে, আমি এটারে কেউ করছি না, এটাই আমি পেস্ট করছি না। আমি এখন আদাটা দিয়া আর গার্লিকটা আমি এখন একটু পেস্ট করি আমি। হয়ে গেছে। আর আজকে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করবো ইজি তান্দুরি চিকেন। আমি তান্দুরি চিকেনটা যখন আমি পাক করি, আমি দেখাইছি না, আমি আজকে প্রথম স্টার্ট করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফার্স্ট অফ অল আমি এখানো, ও মাই গুডনেস, যে স্লিপারি, আমি একটু বিসমিল্লাহির রহমানির রহিম সরিষার তেল ইউজ করলাম। তান্দুরি চিকেন যখন আমরা বানাইমু, তখন মেক শিওর আমরা যেন 3টা ইনগ্রিডিয়েন্টস হইল তান্দুরি চিকেনের জন্য মেইন ইনগ্রিডিয়েন্টস। তিনটা ইনগ্রিডিয়েন্টসের মাঝে আমি বললাম, একটা হইল সরিষার অয়েল, একটা হইল লেমন জুস। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি সবসময় আমার আতরান্তা যে আমি লেমন জুসটা দিলাম, এন কোনো ইয়ে নাই যে লেমন জুস তুমি মাফিয়া দেওয়া লাগবো, আমি কোনো সময় মাফিয়া কোনো জিনিস দিই না। তো আপনারা যদি মনে করেন আপনারা যদি ইয়ো মাফিয়া দেওয়া লাগে, এটা আপনাদের চয়েস, আপনারা মাফিয়া দিতে পারেন। আমরা যেন মনে রাখতে পারি তান্দুরির 3টা ইনগ্রিডিয়েন্টস হইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 হইল সরিষার অয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সরিষার অয়েল এখন অ্যাড করলাম। আমি কিন্তু সরিষার অয়েল আমার আতরান্তা যে দিব, আমি অ্যাড করলাম হইল হট চিলি পাউডার হইল নাম্বার 1 সরিষার তেল, নাম্বার 2 হইল হট চিলি পাউডার, আর নাম্বার 3 হইল লেমন জুস। যে লেমন জুসটা আমি এভরিডে এভরি টাইম এভরিথিং আমি ইউজ করি, আমি জানি না সে ভালো পায় না পায়, এটা হইল ডাজেন্ট ম্যাটার। বাট তান্দুরি চিকেনের মেইন ইনগ্রিডিয়েন্টস হইল 3টা জিনিস, নাম্বার 1 সরিষার অয়েল, নাম্বার 2 হট চিলি পাউডার লাল মরিচের গুঁড়া, আর নাম্বার 3 হইল লেমন জুস। আমি লেমন জুসটা বিসমিল্লাহির রহমানির রহিম আমার আতর আন্তাজে আমি ইউজ করবো। আর এটা তো আদা রসুন পেস্ট, এটা খেউ ইউজ করে খেউ ইউজ করে না, একো অপশনাল, আপনি ইউজ করতেও পারেন নাও করতে পারেন, হলে টেস্ট একটু বেশি হইব, না হলেও কোনো টেস্টের কোনো ক্ষতি হইতো না। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমার ব্লেন্ড করা আমি আদা রসুন পেস্টটা আমি এখন দিলে এলাম। অ্যাবাউট 8টা পিসের মাঝে আমি 1 স্পুন জিঞ্জার এবং 1 স্পুন ইয়ে দিলাম। আমি এখন আমি অ্যাড করবো সামান্য
tandu dit mosla. Ta, oh, sorry, tandu dit chicken or. Kalata. Ehon, ami in pentore mero netoria. Ami raik about of ne erdin rahta farba, atakunta rahta farba. About 1 hour rahta farba, up to you. Ikut bat afni chestra farba ki ikut maze দুই তিন সাইড ঘন্টা যদি রাখেন এবং অথবা আপনি ওভারনাইট রাখেন তারপরে ওভারনাইট রাখলে তো আরও ভালো হইব আমি তারপরে আমি এড করবো হইল ধনিয়া পাতা ধনিয়া পাতাও আমি এড করবো ও ও ও পর্যায়ে আমি এগুলোরে ফ্রিজের মাঝে ঢুকাইয়া রাখতাম পারি আবার বাইরে রাখতাম পারি আবার এক ঘন্টা দুই ঘন্টা বাদে করতাম পারি কিন্তু আমরা যখন তান্দুরি চিকেনটা যখন আমরা ওভারনাইট রাখবো তখন এগুলো কিন্তু খুবই ভালো একটা এবং খুব সুস্বাদু একটা তান্দুরি হইব আমরা যেহেতু আজকে হাতে কোনো টাইম নাই তখন আমি এক ঘন্টার মতো এটারে রাখবো আল্লাহ হাফেজ আমি অ্যাড করলাম একটু সল্ট স্বাদ মতো একটু লবণ আমি অ্যাড করবো দ্যাটস ইট এখন আমি আধা ঘন্টা এক ঘন্টা করে আমি এক টাইম করে আমি ধনিয়া পাতা অ্যাড করিয়া ওভেনে দিয়ে দিই এখানে আমি একটু অনিয়ন নিছি একটা এক্সাম্পল দেখাইলাম এটা কিন্তু গরম লাগি নাই আপনারা যখন যদি কোনো মেহমান আয় দরকার যেমন আজকে আপনারা বাসাতে একটা মেহমান আয় বা আপনারা একটা ডেকোরেশন করতা দরকার ইয়ো দিয়া ও তান্দুরি চিকেন দিয়া তো আমি একটু দেখাইলাম আর কি কীভাবে একটু তান্দুরিটার যখন সৌন্দর্য বাড়াইবার লাগি আপনারা এইভাবে ইউজ করতে পারবেন যে যে আমি এইভাবেই আমি ইউজ করি কিন্তু এখন আর কি শুধু আপনারা আমার দর্শক একটু দেখাইলাম যেন কিভাবে আমরা আমরা একটা মেহমান যখন আইবা মেহমানের লোকে আমরা কিলা ডেকোরেশন করতে পারি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার হাফ এন আওয়ার এখন হয়ে গেছে কি মোটামুটি আমি এখন আমার তান্দুরি চিকেনটা আমি একটা ডেসন ডিশের মাঝে একটা তেল নিছি তেলটা হইল ওই ইয়ো তেল নিছি আমি সরিষার অয়েল সরিষার অয়েল তান্দুরির মাঝে আমরা কোনো সময় যেন অন্য কোনো অয়েল ইউজ না করি অনলি তান্দুরির মাঝে আমরা ইউজ করবো সরিষার অয়েল এখন আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার তান্দুরি চিকেনটা বিসমিল্লাহির রহমানির রহিম আমি ট্রের মাঝে আমি রাখলাম ওয়ান বাই পিস বাই পিস আমি এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিলাম ফয়েল পেপারটা নেওয়ার কারণে যেন আমরা তো সারা দেশের বাইরে থাকি কারণ আমরা একটা ফানি ইউজ করতে হইলেও ফানির একটা বিল আছে যেহেতু কষ্ট আছে যখন আমরা ফয়েল পেপারটা ইয়ে যাবো তখন ফয়েল পেপারটা আগলো চলা তুলিয়া ফেলাই দিলাম তুলিয়া ফেলাই দিলে আর মানে ট্রেটা আর কি মানে সুন্দর থাকলো ট্রেটার মাঝে কিচ্ছু লাগলো না এখন আমার টেকনিকটা আমি ইউজ করি এখন যখন আমরা গেস্ট আইবা তখন আমরা গরম লাগি হয়তো এটা নাও করেন না আপনি এইরকম একটু একটু পেঁয়াজটা আর কি জাস্ট ডেকোরেশন লাগি আমরা উফরে এইরকম সিটাইয়া সুটাইয়া দিলাইলাম দিলাইলে আর কি মানে যখন আমার তান্দুরিটা হয়ে যাব তখন পেঁয়াজটা হলো গইয়া সুন্দরভাবে একটা ডেকোরেশন হইব খাইতে ওইটা একটু ইয়ো পেঁয়াজটা আর কি মানে ইয়ো হয় মানে একটু ফ্রাই হয় ক্রিস্পি থাকে খাইতে ভালোবাসে এখন আমি এখানে আমি একটা সুলার মাঝে একটা ডেট বসাই আনিছি মানে একটা পাট বসাই আনিছি আমার এই ডেটটা খুব বালা ডেট আমি অনেক সময় হয়েছি আমি ওর সময় আর কি পাটে যেগুলো হয়েছি গুইয়া ক্লাউবে একটা কোম্পানি খুব এক্সপেন্সিভ আমি আমার ইউটিউব বানাইবার লাগি আমি সোয়েটার ডেক লইছি সোয়েটার ডেক বিসমিল্লাহির রহমানির রহিম ইনো আমি একটু সানফ্লাওয়ার অয়েল আমরা দেখতাম পারি আর একটু সানফ্লাওয়ার অয়েলটা আমি ইউজ করলাম কেন আমি একটু বিসমিল্লাহির রহমানির রহিম সানফ্লাওয়ার অয়েল আমি সামান্য সানফ্লাওয়ার অয়েলটা আমি ইউজ করলাম বেশি হেভি দরতাম পারি আর না আর এখানে আমি দিব টু স্পুন দুই চামচ ঘি দিম আমি
আরে বেশি দিতাম না কারণ অলরেডি অয়েলে আর গিয়ে আমার ফুলাওয়ার পরিমাণ মতো পরিমাণটা ঠিক করবো আমি ওয়েট করব আনটিল ই কুইন বালা করিয়া মানে খুব গরম আর লাগি আমি ওয়েট করব আমার তেলটা এখন হাই হিটে পুরা মতে গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে দিব বিসমিল্লাহির রহমানির রহিম দিব কয়টা ডালচিনি ডালচিনিটা দেখতে পারা ডালচিনি দেওয়ার সাথে সাথে ফুলিয়া উঠিছে দিব কয়টা এলাচি আর দিব সামান্য লবঙ্গ আর দিব সামান্য সবজাত মশলা এবং সামান্য আস্তা দিয়া আস্তা দিয়াটা আমি চাউলের মাঝে দিব বাজিতাম না বাজলে গিয়া এগুলো বেশি হয়ে যাব যত আপনি গরম করবা অত তেলটার মাঝে ই হয়ে যাব বুঝলেন না কোলেস্টেরল হাই হইতো তারপরে সামটাই আমার ইউজ করার আগে আমি এখন চাল গুলা দিয়া দিলাম আমি কিন্তু চালটারে বলছি সালটারে দিয়েছি না শুকনো অবস্থায় সালটারে দিলাম আনটিল আমি 5 মিনিট সালটারে আমি এইভাবে আমি বাজি বাজিব মাঝে আমি ইউজ করছি লং বাসমতি রাইস আমি 5 মিনিট এই ভিতরে বাজি আমার অলমোস্ট 5 মিনিট আমার বাজি হয়ে গেছে ফ্রাই করা হয়ে গেছে আর কি মানে বাজি গেছি এদিকে আমার 10 মিনিটের মতো আমার তান্দুরি চিকেনটাও রেডি হয়ে গেছে কি আমি এখন দেখতে পারা একটু ব্রাউনি কালার হয়ে গেছে আমার সাবুনটা আমি এখন আমার ইকানো রাখা 5 কাপ পানি আমি আর আমি দিব 1 চামচ 1 টিস্পুন চিনি আনটিল আমি হাই হিটে এটারে আমি 5 মিনিট হাই হিটে রাখবো মিডিয়াম হিটে রাখবো মিডিয়াম হিটে 2 মিনিট রাখবো আর লো হিটে 3 মিনিট রাখবো টোটাল লাগবো আমার 10 মিনিট এখন আমি আমার চুলাটা ওভেনটারে আমি স্টার্ট দিলাম বেক আমি এখানে স্বাদ মতো লবণ ইউজ করব 1 টিস্পুন লবণ আমি ইউজ করলাম স্বাদ মতো আমি এখন চুলাটা বেক 350 ফারেনহাইটে আমি দিব 100 সেলসিয়াসে আমার তান্দুরিগুলা আমি এখন ওভেনে ঢুকাই তান্দুরিগুলো অলমোস্ট হাফ এন আওয়ারের বেশি 10 মিনিট রাখছি মাহাইয়া 10 মিনিট রাখছি ট্রেপ তুলিয়া আমি এগুন করে হাফ এন আওয়ার বেক করুন আমার এটা দেখা যাক আমি এখন চুলার আঁচটা মিডিয়ামও দিয়ে দিলাম মিডিয়ামও দিয়ে দিলাম লাইক অ্যাবাউট 4 আমার চুলা ফুলাওগুলো মিডিয়াম হিটে অলরেডি 3 মিনিট হয়ে গেছে আমরা যখন ফুলাও করবো তখন যেন পানি দেওয়ার পরে আমরা 2-3 মিনিট আপনার চাউল অনুযায়ী 2-3 মিনিট আমরা যেন হাই হিটে দিই এরপরে যেন দেই মিডিয়াম হিটে এরপরে যেন দেই লো হিটে আপনারা যখন ফট করে যদি মিডিয়াম হিটে লো হিটে বা মিডিয়াম হিটে দেন তখন পাতগুলো নরম হয়ে যাব কিন্তু দুজন একটা তো একটু রেডি হয়েছে হয়েছে না এখন মাঝে মিটা রাখি দেব আমি এখন তো একটু গিয়ে ইয়োটা ইউজ করব ইয়োগার্টটা কারণ এগুলো অপশনাল আপনি ইয়োগার্ট দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি ইয়োগার্ট দিতে পারবা মিল্ক দিতে পারবা প্লেন ইয়োগার্ট দিতে পারবা আমি আজকে এখন
একটু ব্লুবেরি স্ট্রবেরি এবং ব্লুবেরি দুইটা ইয়োগার্টের সাথে করি আমি ইউজ করছি একটু টেস্ট বাড়াইবার লাগি এখন আমরা ওয়েট করি আনটিল ফুটিয়া হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখন আমার ফুলাওটা অলমোস্ট 5 মিনিট হয়ে গেছে কি আমি 5 মিনিট পরে আপনারারে দেখাইতাম সাইরা ফুলাওটা অতি সুন্দর এবং অতি জোরজোরা হইছে ইকানো এখন আমরা ডেকোরেশনের লাগি আপনি এনিথিং ইউজ করতে পারবা আমি হই আপনি অনিয়ন ইউজ ফ্রাই অনিয়ন ইউজ করতে পারবা আমি আজকে ইকানোর মাঝে একটা কসকো বেন্ডর রেইজিং ইউজ করি আর কিসমিস গোল্ডেন কালার কিসমিসটা আগে আগে দিছি না এখানে আগে দিলে কিসমিসটা একটু মেল্ট হয়ে যাব যেহেতু আমার গরু আজকে ফ্রাই অনিয়ন নাই এর লাগে আমি বিসমিল্লাহ রহমান রহিম একটা একটু রেজিনটা আমি ইউজ করবো রেজিনটা ইউজ করলে মানে একটা দেখতে পারা একটা অপশন এলা কি আপনি যেটা ইচ্ছা ওটা করতে পারবা এটা কোনো কোনো বাধা দিত নাই আমি কোনো সময়ও আর কি মানে অত কালারটা দিয়ে ডেকোরেশন করি না কিন্তু আজকে আমি আমার দর্শক হলো লাগি আমি একটু কালার ইউজ করবো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ এই কালারটা দিয়ে আমি আরও এক মিনিট এটা কি করবে তোমার বইয়ে রাখবো পিদিকে আমার তান্দুরি চিকেনটা ওইতে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আবার ফিরে আসলাম আধা ঘন্টা পরে এখন আমরা আধা ঘন্টা পরে আমরা দেখতাম পারি আমরা জোরজোড়া ফুলাওটা কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি কিন্তু বেশি কালার কোনো সময় ইউজ করি না আজকে আমার কালারটা ইউজ করার কারণ হইল আমার দর্শক হলো লাগিয়া আপনারা যদি একটু কালার ইউজ করেন মানে দেখতে খুব সুন্দর লাগবে দেখতে পাওয়া খুব সুন্দর হয়েছে এবং জোর জোর হয়েছে আমার একটা জিনিস মিস্টেক হয়েছে আমি একটা হইতে একটু রং ওয়েতে হইলেছি আমি যখন চাউলটা আস্তে আস্তে ড্রাই চাউলটা আমি যখন ফ্রাই করছি আমি কিন্তু এগুলোর মাঝে 9 কাপ পানি সাইড কাপ চাউলের মাঝে আমি 9 কাপ পানি ইউজ করছি আমরা ডাবল যখন আমরা চাউলটা না দইয়া কি করবো তখন একটার মাঝে আপনি 9 কাপ দিবা মানে 1 কাপ চাউল 2 কাপ পানি মাস্ট মনে রাখবা 1 কাপ চাউল 2 কাপ পানি আমি একটার মাঝে 9 কাপ দিছি আমি চাউলটা যখন দইছি না তখন 9 কাপ লাগবো আর যখন আপনি চাউলটা দইয়া ফ্রাই করবা ফুলা করবা তখন একটার মাঝে 1 কাপ চাউল 2 কাপ পানি যেমন 4 কাপ চাউল 8 কাপ পানি মনে থাকে যেন আমি একটা আবার ক্লিয়ার করলাম তো এখানেও দেখতে পারলাম আমার তান্দুরিটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন খুব সুন্দর হয়েছে আমি যে পেঁয়াজটা উফরে দিছি এখন দেখতে পারা পেঁয়াজটা কিনা পুরো পুরো হইয়া আলাদা একটা সুন্দর একটা সেন্ট বাড়াইছে এখন আমরা সার্ভ করবো পোলাওটারে আমরা 3 জন মানুষই ন আমার মেখা গেছে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন পোলাওটারে সার্ভ করবো একটু ইয়ে দিয়া আর এখানে আমি টমেটোরে হাঁটিয়ে রাখছি টমেটোরা একটু ডেকোরেশন করি আর টমেটোটা সরি সাইডে দিয়ে এখানে আমি কীভাবে সার্ভ করবো আমার দর্শক হলে ও দেখতে পারবা কোনো গেস্ট আইলে ইজি ওয়েতে অভাবে যদি করেন আমার পোলাওটা ঠিক বিয়াবাড়ির আমরা যে যেভাবে বিয়াবাড়ি ফুলাও করি বিয়াবাড়ির ফুলাওটা এইভাবে উপরে আর এইভাবেও যদি আপনি একজন মানুষের লাগে সার্ভ করেন একজন মেহমান আসলা তো আর কিছু লাগতো না এই যে টমেটোটা আমি দিলাম টমেটোটা দেওয়ার কারণে আর ইন একটু গ্রেভি আর কি গ্রেভিটা যখন ইয়ে হইব আপনি গ্রেভিটা ওই যে ইয়োর মাঝে টমেটো উপরে দিলে আমার 2 মেয়ে এখন আমার লোকে আমার বাচ্চারা মন্ট্রিয়ালও আমি খুব সুন্দর কুক করি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাই তো লাগি এবং আমার প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ হেলদি মাশাল্লাহ তারা এখন বড় হয়ে গেছে এখন আমি শুধু আমার ইয়ে হইলো ইউটিউবর লাগিয়া আমি এখন বাকি লাইফটা যেন আমার ইউটিউবর লাগি আমি কাটাই দিলাম আমি 2 ডিজাইনে দিলাম আমি আপনারা দেখতে পারবা এই গ্রেভিটা আর তান্দুরির কালারটাও দেখতে পারা কত সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখন আমরা দুপুর করার কি মজাদার একটা আপনি এইভাবেও দিতে পারবা আবার ওইভাবেও দিতে পারবা এখন কোনো আর কিছু লাগতো না এই একটা পোষণ লাগিয়া
মানে একদম একটা বেলার খাওয়ার লাগিয়া পারফেক্ট হানি ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আমি যখন পাক করি তখন আমি মাঝে মাঝে আমি ইয়ো জ্বালাই ক্যান্ডল জ্বালাই ক্যান্ডলটা মানে ডালচিনির এক্সট্রা গ্রান ডালচিনি গ্রানোর দুইটা ক্যান্ডল আমি জ্বালাইয়া রাখছি যেন গরো একটু গন্ধ হইলে বাচ্চারা বালা পায় না তো আমি ক্যান্ডলগুলা আমি ক্যান্ডলগুলা লাগাই জ্বালাইয়া রাখি সবসময় যেন গরো দুর্গন্ধ হয় না আপনারা ওলা চাইবা যদি রান্ধিবার সময় একটু ক্যান্ডল জ্বালাইয়া রাখি দিন তো আমরা গরো আর কি শীতের দিন তো আমরা উইন্ডো খুলতাম পারি না তো আমরা ক্যান্ডল জ্বালাইলে আর কি ও আপনারা কত ক্যান্ডল আছে যেমন কারি মেহমান আইলে আমরা যেমন ফ্লাওয়ারের ক্যান্ডল জ্বালাই আর এখন যেমন আমি জ্বালাইলাম সিনামনের ইয়ো যেমন মানে গ্রানটা হইতো ও মশলার লগে খানির লগে আর কি অ্যাডজাস্ট করে করিয়া ক্যান্ডলটা আনছি আর এম ডু লাইক ইট হ্যাঁ মজা হয়েছে কেউ বিশ্বাস করতে পারবা না এই বুঝি আমার কত টেস্ট হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম যদি আমার দর্শক হোক কোনো দিন কানাডাতে আইন আলহামদুলিল্লাহ আমি এইভাবে খাওয়াইম সব রে আমি হাত দিয়ে ভিডিও করি আর আরে হাত দিয়ে করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এত টেস্ট হয়েছে টেস্ট তো ফাটাফাটি কাজী ভাই এজন হন ফাটাফাটি ঠিক এইভাবে ফাটাফাটি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো আমার দর্শক হলদের দেখাই দাম আর কি কীভাবে আমরা ইজি আমি ইজি কুকিং করি বিসমিল্লাহ রহমান রহিম তাহলে বন্ধুগণ আজ এ পর্যন্তই থাক পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করুন নিয়মিত আপডেট থাকতে আয়েশাস কানাডিয়ান এক্সপিরিয়েন্স ফেসবুক পেজে আমার সাথে যোগ দিন এতক্ষণ আয়েশাস কানাডিয়ান এক্সপিরিয়েন্স এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ